যৌতুক কথাটাই জানু মেয়েদের জীবনের এক অভিশাপ। প্রতিনিয়ত যৌতুক কথাটি কেড়ে নিয়েছে বহু গৃহবধূর প্রাণ। শারীরিক ও মানসিকভাবে অত্যাচারিত হচ্ছে বহু গৃহবধূ, প্রাণ দিতে হচ্ছে অনেক গৃহবধূর পরিবারের সদস্যদের। সরকার যৌতুকের উপর নিয়ম লাগু করার পরও কোনো কিছুতেই যেন পাত্তা দিচ্ছে না সমাজ। বিশালপুর বাইতা থেকে কসবা এলাকা থেকে উঠে এলো আবারও এক যৌতুকের জন্য বধূ নির্যাতনের মামলা। ব্যুরো রিপোর্ট, প্ল্যানেট ত্রিপুরা নিউজ। খালি কঠি হয় নাই দাম, পয়সা নেই দাম, বাড়িতে কেবল আমার মা বাবা চল তারা না, আমি কেমনি হয় করলাম, টাকা পয়সা নেই দাম, আমার মায়েরা রাস্তার মধ্যে ভালাই রাখছে। কি কি মারধর করছে? স্বামী আর শাশুড়ি, এবারে দেওর দেওরও কয় তা বাড়িতে যা বলে আগে ফিরটা বলে বের করে। আপনার স্বামীর নাম কি? স্বামীর নাম রাজীব সি। কি করে? রাজমিস্ত্রি কাম করে। আর আপনার শাশুড়ির নাম? শাশুড়ির নাম মুকুল শীল। আর আপনার দেওর? দেওরের নাম হচ্ছে সঞ্জীব শীল। এর আগেও কি আপনাদের মারধর করছে? এর আগে বহুতবার আমার মারধর করছে, আমি থানা তো জানাইছি, জানাইছি বলে এবার কতদিন ভালো তারা ইয়ার মিলাই টিলাই দেয়, এবার কতদিন হলো আমার আবার মারে, কয়েকটা টিয়ান বসান, নাহলে তোরা মেনে নেয় বাতের লোক বিষ খাওয়া লেবো, মেরে পাশ লাগাই মেনে লেবো, আগুন লাগাই দিব। আপনার নাম, আপনার নাম কি? আমার নাম তো উশি জানিস। আপনার কোনখানে আপনার বাপের বাড়ি? বাবার বাড়ি আসে বাড়ি অক্ষনগর। আর আপনার হাজবেন্ডের বাড়ি? বাড়িটা দিদি করবা। আপনার থানাতে জানাইবেন এখন ব্যাপারটা? থানা দুই জানে আমার, কালকা আমার কাকু টাকু আইসে আয়া তারা মিলাই টিলাই দেওয়া গেছে, কইসে আমার মায়ের যদি বলা না হওয়া তাহলে দেওয়া গেছে, তো মায়ের মা বাবার নাই করতে কদিন বড় করে আপনারা রান্না দিব দিতার তো না, আপনারা জন্যই ভাল লাগে, আপনারা আমার মায়ের ডালে যে জিনিসপত্র দিয়েছি ইত্যাদি আপনারা সে বেশ করে আপনারা আর মায়ের। আপনার নাম কি? আমার নাম, আপনার নাম? আমার নাম তো সুয়ানি সি। এখন কি চান আপনি? আমি এখন চাই যে হ্যাঁ হ্যাঁ যত বিচারো আমার শিশু একটা আড়াই বছর শিশুটা রেখে এসে একটু শিশুটা মেয়ে হইতে মেয়ে দেখে মেয়ের সন্তান দেখে এটা রোবলা মেরা লাগব, এটা আমার রক্ত দিকে আমারও মারবো, আমার মেয়েটা রো মেরা লাগব। এলাকার প্রধান মেম্বরে জানাইছেন ব্যাপারটা? জানাইছি, প্রধানে কইছে থানাতে কেস করে দিবার লাগে। এই যে আমার ছেলের মেয়ে মেয়ের আমি আগে বুঝাতে যে তারা একটা ডেলিভারি মারি করে এই করে কালকা কয়ে গেছি যে আমার শ্বশুর বাড়ি নাই যে আমরা প্রায় অপেক্ষা করেন এই যে নাইলেন না আমরা যাই, যদি আমরা মেয়ে না রাখেন আমার সুস্থভাবে গেলাম, আমি গরিব মানুষ, আমি এমনি সরকাম পারেন আমি নিয়েছি আর বুড়া তারা এটা মানে না, মানে না করে আমি গেছি যে আমার বোনের বা দাদা সবাই খবর পাইছি, খবর পাই আবার শুনি যে মাছ দিল আগার আমি বসে আছি আইয়া দিয়ে রাস্তার মাঝে হালা রাখছে, তখন আমি আইনে রাখছে নিছি এখন আমার কাছে। আপনার নাম কি? আমার নাম চন্দন সিং। বাড়ি? আমার বাড়ি বর্ষনগর আশা বাড়ি। আপনারা কী নাম কইছেন? আমার নাম চন্দন কুমার সিং। এখন কী চান আপনি? আমি আইনে রাস্তা চাই, আমি কোথায় যাব? কত বছর হয়েছে আপনার মেয়ে বিয়ে দিয়েছেন? ছয় বছর হয়েছে। ছয় বছরের মধ্যে এই সবসময় কি মারধর করে? না আজা এই মেয়েরে ওইসে পড়তে কি মারধর করে? আমি আপনার আপনার নাতনি হয়েছে দীক্ষা নাকি? হ্যাঁ 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 হ্যাঁ। নাতনি বয়স কত? ও আড়াই বছর। আবু জগৎ। আপনার জামাইয়ের নাম কি? রাজেশ সিং। কোনখানে বাড়ি? বাজার দিকে করা। কয়জনের দূরে মারধর করে? তারা তিনজনে। নাম কি তাদের? একজনের নাম মুখ জামাইয়ের নাম হলো এই রাজেশ সিং, আর শাশুড়ির নাম হলো মুকুল সিং, আর এই দেওয়াটার নাম হলো এই সঞ্জীব সিং। আমি থানাতে এখন জানাবেন? হ্যাঁ আমি থানার দেবো, আমি থানা আসছি আর কি করো মৃত হয়েছি।